পাবনায় যত্রতত্র গড়ে উঠছে অবৈধ করাতকল, যেখানে 367টি করাতকলের মধ্যে 340টির নেই সরকারি অনুমোদন। এসব কলের মাধ্যমে ব্যাপারোয়াভাবে চলছে বৃক্ষ নিধন ও কাঠখড়ির জমজমাট ব্যবসা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন নির্বিকার থাকায় অবৈধভাবে বন থেকে গাছ কেটে এনে ব্যবসা করছেন করাতকল মালিকরা। এ পরিস্থিতিতে উজাড় হচ্ছে বনাঞ্চল, রাজস্ব হারাচ্ছে সরকার। করাতকল মালিক ও ব্যবসায়ীরা জানান, পৌরসভা ও ইউনিয়ন থেকে শুধু ট্রেড লাইসেন্স নিয়েই তারা ব্যবসা করছেন। সরকারি অনুমোদনের কাছে আমরা কোনো সময় চাইও নাই, কোনো সময় চেষ্টাও করিনি, ওই কাজটা করা নাই। তবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ করাতকল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি বন বিভাগের জেলা প্রশাসনের সাহায্য লাগে, বিশেষ করে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের সাহায্য লাগে এবং মোবাইল কোড লাগে, তাহলে অবশ্যই আমরা এটা করবো। কোনো প্রকার এক্ষেত্রে কুণ্ঠাবোধ বা পিছিয়ে হটব না আমরা।